আল্লামা শফি হাফেজাহুল্লাহ, তিনি আজকে 60 বছর কোরআনের খেদমত করেছেন, তিনি আমাদের উস্তাদ, ঠিক কি না? আল্লামা বাবু নগরী হাফেজাহুল্লাহ, তিনি আমাদের কি উস্তাদ। আল্লামা আজিজুল হক মরহুম চলে গেছেন, তার কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করুন। আল্লামা সিফাতুল্লাহ সাহেব চলে গেছেন, শাইখুল হাদিস, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। আমরা যদি এই উদারতা না প্রকাশ করি, আজকে ইসলামের দুশ্মনরা আমাদের টুপি দাঁড়ি দেখে আমাদেরকে মারছে, আর আমরা শত্রুতায় লিপ্ত আছি, ঠিক কি না? এটা যেন না হয়। যেমন এখানে ভালোবাসার বন্ধনে একত্রিত হয়েছি, তেমনি এই ভালোবাসা বেশেই ইসলামের দুশ্মনদেরকে আমরা মোকাবেলা করব। রাজি আছি তো? আল্লামা শফিকে যারা গালি দিবে তারা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহ দ্বীনের দুশ্মন। বাবু নগরীকে যারা গালি দিবে আল্লাহ দ্বীনের দুশ্মন। যে কোন কোরআন প্রেমিককে যারা গালি দিবে তারা দ্বীনের দুশ্মন, ঠিক কিনা? মামুনকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আমার ছোট ভাইয়ের মতো, কোরআনের পথে যারাই ডাকে আমি তাদেরকে ভালোবাসি চূড়ান্ত ভাবে, মসজিদে যারাই যায় তারা আমার বন্ধু, ঠিক কিনা? আমরা মুসলমান যদি একত্রিত হই আমার দেশের সৌন্দর্য কেউ নষ্ট করতে পারবে? মুসলমানের মধ্যে তেজ থাকতে হবে, যে মুসলমানের ইমানের তেজ নাই ও মোমেন না, ও মোমেন না। তোমার ইমান যদি তোমাকে হারামের বিরুদ্ধে না দাঁড় করায় তুমি মোমেন না। কিসের ইমানের দাবি করো তুমি? তোমার সামনে আমার নবীকে গালি দেয়, তোমার গায়ে এক ফোঁটা জ্বলন ধরনা, তুমি মোমেন না। তোমার সামনে আমার আলেমকে মিথ্যা কথা বলে, তোমার গায়ে জ্বালা ধরনা, তুমি মোমেন না। আজকে সারা পৃথিবীতে মুসলমান বাড়ছে না কমছে? ভারতে বাড়ছে না কমছে? ভারতে আজ থেকে 20 বছর আগে মুসলমানের সংখ্যা ছিল 25 কোটি, এখন সেই ভারতে মুসলমানের সংখ্যা হলো 41 কোটি, 42 কোটি ছুঁই ছুঁই। আর মুসলমান একজন যদি ধৈর্যশীল হয়, আল্লাহ ওয়াদা দিয়েছেন ইয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও 200 কাফেরের উপর আমি বিজয় দান করে দেব। আমার শিক্ষক সমতুল্য অনেক আলেম এখানে থাকতে পারেন, আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দিন। যত স্যার এসেছেন সব শিক্ষা ইসলামের শিক্ষা, ইসলামী শিক্ষা এই শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই। যত শিক্ষা আমরা শিখি সব শিক্ষা দিয়েছেন কে? এই জন্য নবী আলাইহিসসালামের মধ্যে কাঠমিস্ত্রি আছে না? কোন নবী? নূহ আলাইহিসসালাম। অসনাইল ফুলকা ফি আয়ুনিনা, হে নূহ তুমি আমার সামনে একটা নৌকা বানাও। আবার রাজ মিস্ত্রি আছে না নাই? কোন নবী? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম রাজ মিস্ত্রি, ওনার ছেলে হলেন রাজ যুগালী। ওয়াইদি ইরফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ও ইসমাঈল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাসসামিউল আলীম। বলেন আমিন। উনি মসজিদ উঁচু করেছেন, হি রেইজ দ্য মস্ক, হি ডিডন্ট বিল্ড ইট। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বানান নাই। কাবা ঘরটা বানিয়েছেন কে? কে বানিয়েছেন? ইন্না আউয়াল বাইতিন বুদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদান লিল আলামিন। আল্লাহ বলছেন এই দুনিয়ার প্রথম ঘর আমি আল্লাহ নিজে মক্কা স্থাপন করেছি বরকত দিয়ে, এই ঘরে যারাই যাবে তাদেরকে আমি হেদায়াত দান করে দেব। এই ঘরের দিকে যারাই মুখ করবে তারাই হেদায়াত পাবে, ঠিক কি না? এই জন্য মসজিদ হলো হেদায়াতের মার্কাজ। পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা কোনটা? আরো জোরে বলেন, সবচেয়ে বাজে জায়গা কোনটা? মানুষ বেশি থাকে কোথায়? হ্যাঁ, মানুষ বাজে জিনিস পছন্দ করে, বেশি বাজে হতে চায়। এখানে সাররা এসেছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির সাররা, আল্লাহ সবাইকে কবুল করুক। এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, তারাও আমাদের সমাজের অংশ, তারা আমাদের কাছে আমানত, আমরা তাদের বিভিন্ন খোঁজ খবর রাখবো। তাহলে আমাদের আমলগুলো কবুল করবেন কে? তাদের ঘরে খাওয়া না থাকলে খাওয়া দেব, তাদের মেয়ে যদি বিয়ে না হয় বিয়ের ব্যবস্থা করে দেব, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। এসেছেন প্রশাসনের ভাইয়েরা, পুলিশ, আর্মি, র‍্যাব, সিআইডি, বর্ডার গার্ড, বিএসএফ, এরপরে আর্মি ইন্টেলিজেন্স যারা আছেন,
যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আমিন। সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমিন।